ডিএর দাবিতে দীর্ঘদিন ধর্ণা কর্মসূচি করছেন ভাস্কর ঘোষ এবং সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক তিনি। এবার তার বিরুদ্ধেই কিনা বিক্ষোভ ফরিদপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ভাস্কর ঘোষ। কিন্তু তার বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকরা। নিয়মিত স্কুলে না আসার প্রতিবাদে উত্তেজনা, স্কুলে না এসে বেতন নেওয়া মানছি না, স্কুলের বাইরে দাবি বিক্ষোভকারীদের। আরো একবার আপনাদেরকে জানাচ্ছি, ডিএর দাবিতে ধর্ণায় ভাস্কর ঘোষ, এবার ভাস্করের বিরুদ্ধেই ক্ষোভ দুর্গাপুরে। ভাস্কর ফরিদপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, কিন্তু দিনের পর দিন তিনি স্কুলে অনুপস্থিত রয়েছেন। নিয়মিত স্কুলে না আসার প্রতিবাদে উত্তেজনা সেখানে তৈরি হয়েছে। স্কুলে না এসে তিনি বেতন নিচ্ছেন সেটা মানছি না, স্কুলের বাইরে দাবি বিক্ষোভকারীদের। এবং নিয়মিত আপনারা জানেন যে ভাস্কর ঘোষ সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক এবং দিনের পর দিন তিনি ধর্ণা কর্মসূচিতে রয়েছেন, কিন্তু তিনি স্কুলে যাচ্ছেন না, আর তার জন্য তার স্কুলের বাইরে এবার বিক্ষোভ। বিকাশ সেন আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। বিকাশ, ভাস্কর যে ঘোষ, তার স্কুলের বাইরে কারা বিক্ষোভ দেখাচ্ছেন, মূলত তাদের ঠিক কি বক্তব্য? দেখো, ধবনী প্রাথমিক বিদ্যালয়ের এই ঘটনা ঘটেছে সকাল থেকে, বিক্ষোভে রত রয়েছেন স্থানীয় এলাকার বাসিন্দারা, মূলত অভিভাবকরা। তাদের দাবি যে স্কুলে ঠিকমতো পঠন পাঠন হচ্ছে না, এবং যেহেতু যৌথ সংগ্রাম কমিটির যে শিক্ষক রয়েছেন, যিনি পক্ষান্তর একজন নেতাও, ভাস্কর ঘোষ তার নাম, তিনি এই আন্দোলন করেন মাঝে মাঝেই ডিএর দাবিতে, কিন্তু তিনি নিজেই স্কুলে আসেন না, এই অভিযোগে আজকে বিক্ষোভে রত হয়েছে অভিভাবকরা। যেটা শোনার পর ভাস্কর ঘোষ নিজে বলেছেন যে মূলত এটা রাজনৈতিক অভিপ্রেত নিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে, তাকে হেনস্থা করার জন্য হয়েছে, কিন্তু ডিএ আন্দোলন এতে থামবে না। সব মিলিয়ে এই পরিস্থিতিতে কিন্তু সাধারণ মানুষ বা অভিভাবকরা ক্ষুব্ধ থাকলেও ভাস্কর ঘোষ এটিকে একটি রাজনৈতিক অভিসন্ধির কথা বলেছেন, এবং এই মুহূর্তে স্কুলের সামনে যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তারাও বলছেন যে ভাস্কর ঘোষ ঠিকমতো স্কুলে আসেন না এবং ছাত্রদের পঠন পাঠন তাতে বিঘ্ন ঘটে, কাজেই এটা একটা রাজনৈতিক চাপানোতা চলছে এই নিয়ে। কিন্তু পরবর্তী পর্যায়ে ভাস্কর ঘোষ বলেছেন যে আমি এরপরে স্কুলে আসবো এবং পড়াশোনার ক্ষেত্রে যদি কোথাও আমার খামতি থাকে সেটা আমি মিটিয়ে নেবো, কিন্তু তৃণমূলের এই কারসাজির জেরে আমাদেরকে এইভাবে হেনস্থা হতে হচ্ছে। কয়েকদিন আগে মারপিটও হয় এবং তৃণমূলের পক্ষ থেকে ভাস্কর ঘোষ অভিযোগ করেন তাদের কয়েকজন সহকর্মীকে ব্যাপক মারধর করে তৃণমূলের পক্ষ থেকে। এই মুহূর্তে পরিস্থিতি যথেষ্ট নিয়ন্ত্রণে এবং আবার স্কুলের পঠন পাঠন শুরু হবে আগামীকাল থেকে। একেবারে বিকাশ, সঙ্গে থাকো, আবারও ফিরবো তোমার কাছে। তবে আরো একবার দর্শকদের জানাবো, ডিএর দাবিতে দিনের পর দিন ধর্ণায় রয়েছেন ভাস্কর ঘোষ। আপনারা অবশ্যই জানেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক তিনি। এবার সেই ভাস্কর ঘোষের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে দুর্গাপুরে। ভাস্কর বাবু ফরিদপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, কিন্তু দিনের পর দিন তিনি ধর্ণা মঞ্চে রয়েছেন এবং তার জন্য তিনি স্কুলে যেতে পাচ্ছেন না, স্কুলে না গিয়েও নিয়মিত তিনি বেতন পাচ্ছেন, এবং তারই প্রতিবাদে কিন্তু বিক্ষোভ তার স্কুলের বাইরে। এবং সেই ছবি আমরা দেখাচ্ছি এবং আমি কথা বলবো, বিকাশ সেন রয়েছেন টেলিফোন লাইনে। বিকাশ, অভিভাবক বা যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের মূলত বক্তব্যটা কি? তারা স্পষ্টভাবে জানাচ্ছেন যে ভাস্কর ঘোষ স্কুলে নিয়মিত আসেন না, কাজেই ছাত্রছাত্রীদের। বিকাশ, সঙ্গে থাকো, আবারও ফিরবো তোমার কাছে। এই মুহূর্তে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ভাস্কর বাবু, আপনি সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক, দিনের পর দিন আপনি ধর্ণা কর্মসূচিতে এবং স্কুলে না গিয়ে বেতন নিচ্ছেন, তারই প্রতিবাদে বা তারই অভিযোগের ভিত্তিতে আপনার স্কুলের সামনে বিক্ষোভ, কিভাবে দেখছেন গোটা বিষয়টা? আমি বিগত এক বছর ধরে, আমার 21 বছরের চাকরি জীবন, সেখানে আমার 360টা ছুটি জমে আছে, সেখান থেকে 156টা ছুটি নিয়ে আমি আন্দোলন কর্মসূচিতে গেছি। এমন কোন দিন যদি কেউ প্রমাণ করে দিতে পারে যে আমি মঞ্চে ছিলাম অথচ স্কুলে সই আছে, তাহলে সেটা একটা ব্যাপার হতে পারে। আর আমার ছুটি নিয়ে, আমার অর্জিত ছুটি, সেই অর্জিত ছুটি নিয়ে আমি কি আন্দোলন করব না কি করব সেটা দেখার অধিকার কারোর নেই, এক নম্বর। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে যে ঘটনা এখানে ঘটেছে সেটা সম্পূর্ণরূপে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তৃণমূল এবং শাসক দলের যারা দুষ্কৃতি আছে তারাই কাজটা ঘটিয়েছেন, ওই গ্রামের লোক ছিল না, তারা বাইরের লোক ভাড়া করে নিয়ে এসে, তারা নাকি স্কুলে পড়াশোনা হয় না সেটা বাইরের লোকে জানছেন, গ্রামের লোকে জানতে পারছে না। এই অভিযোগ, মানে এই যে কাজ করেছে, আর প্রথমে 15 বছরে মারধর করা, তারপরে দুটো শিলালো তাহারি কেস দেওয়া, তার আগে কলকাতায় আচমকা গ্রেপ্তার করা, এই সমস্ত কিছু করেও যখন দেখছে যে কোনো মতেই বাগে আনা যাচ্ছে না, তখন এই ঘটনা ঘটানোর চেষ্টা চলছে বলে অন্য কিছুই নয়। মানে আন্দোলনকে দমাতে না পেরে অন্য কোনো ভাবে যদি চাপ দিয়ে আন্দোলন থেকে আমাকে প্রত্যাহার করিয়ে নেওয়া যায় সেই চেষ্টা, এটা হওয়ার নয়। আন্দোলন থেকে সরে আসার প্রশ্নই নেই, বরং আন্দোলন আরো তীব্রতর হবে, সরকার অপেক্ষা করুন। এই যে বিক্ষোভ দেখাচ্ছে, এর ফলে কোথাও গিয়ে কি আপনি পিছু হটবেন বলে মনে করছেন? কোনো জায়গাই নেই পিছু হটার। আমি তো বলেই দিলাম যে আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সেটা প্রশাসনিক ব্যবস্থা নেই, আমি তো বলছি যে আমার বিরুদ্ধে যদি অভিযোগ থাকে যে এরকম কোনো কাজ করেছি আমি, তাহলে
প্রশাসনিক ব্যবস্থা নেই, তার জন্য তো প্রশাসন আছে। আমি তো আমার লড়াইটা তো প্রশাসনের বিরুদ্ধেই, ব্যবস্থা নেই তারা, সেটা যখন কিছু করতে পারছে না, এই যে কাজগুলো করা সেটা হচ্ছে যে হতাশা থেকে করা, প্রশাসনিক কোনো পদক্ষেপ নিতে পারছে না কারণ সেরকম কোনো জায়গা নেই। এই হতাশায় বহিঃপ্রকাশ এগুলো ঘটেছে এবং গ্রামের লোক পায়নি, বাইরে থেকে লোকজন নিয়ে এসে এই কাজগুলো করিয়েছে। একেবারে, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের সঙ্গে আমরা কথা বলছিলাম এবং তিনি সরাসরি জানিয়ে দিলেন যে ঘটনা ঘটানো হয়েছে, কোথাও গিয়ে তার ধৈর্যচ্যুতি ঘটানোর জন্য এই ঘটনা ঘটানো হয়েছে, কিন্তু আন্দোলন থেকে পিছু হটার কোনো রকম কোনো কারণ তিনি খুঁজে পাচ্ছেন না। বিকাশ সেন রয়েছেন টেলিফোন লাইনে। বিকাশ, তুমিও ভাস্কর বাবুর কথা শুনলে এবং যারা সেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদের ঠিক কি বক্তব্য ছিল? মূলত এলাকার বাসিন্দাদের সঙ্গে বেশ কিছু বাইরের লোক এমনটাই ভাস্করবাবু অভিযোগ করেছেন, যারা সামনে রয়েছেন তারা কিন্তু এই দাবিটাই করছেন যে ছাত্রছাত্রীদের পঠন পাঠনে যথেষ্ট বিঘ্ন ঘটছে এবং তিনি যেহেতু মাত্র চারজন শিক্ষক রয়েছেন, তিনি অনুপস্থিত থাকছেন, সেটা যে কোনোভাবেই হোক, তিনি সেটা অফিসিয়াল আনঅফিসিয়াল যাই হতে পারে তার বক্তব্য অনুযায়ী, কিন্তু এক্ষেত্রে ছাত্রদের পড়াশোনা ব্যাপকভাবে বিঘ্ন ঘটছে এই অভিযোগটি তারা সামনে রেখে আজকে এই বিক্ষোভে সামিল হয়েছে। কাজে রাজনৈতিক চাপানোতর এখানে রয়েছে, কিন্তু মূলত যে বিষয়টি তারা তুলে ধরতে চাইছে এবং ভাস্করবাবু যেটা বললেন যে তৃণমূলের লোকজনই এই অভিযোগে সামিল হয়ে এই জিনিসটা প্রকাশ্যে আনতে যাচ্ছেন এবং তার যে রাজনৈতিক আন্দোলন তা দাবিয়ে রাখার চেষ্টা করছে, কাজেই এই অভিযোগের কতটা সার্বত্ব আছে সেটা রাজনৈতিকভাবেই পর্যবেক্ষকরাই বলতে পারবেন, কিন্তু স্থানীয় বাসিন্দারা যে অভিযোগ করছেন মাত্র তিনজন শিক্ষক ছাত্রছাত্রীদের পড়ানোর ক্ষেত্রে বা পঠন পাঠানোর ক্ষেত্রে একটা অসুবিধার সৃষ্টি করছে। ওই স্কুলে আরো ভাস্করবাবু ছাড়া তো আরো শিক্ষক রয়েছেন এবং তিনজন শিক্ষক রয়েছেন ভাস্করবাবুকে নিয়ে চারজন, তারা কি কোনো রকম কোনো অভিযোগ জানিয়েছেন এই বিষয়ে? তারা এখনো মুখ খোলেননি, যেহেতু পুরো বিষয়টি একটি রাজনৈতিক চিত্রে আকার নিয়েছে এবং বলতে পারি শাসক দল বনাম যৌথ সংগ্রামী মঞ্চের দীর্ঘদিন ওই এলাকায় আন্দোলন আন্দোলন সেইখানে দাঁড়িয়ে দুবার আক্রমণের মুখে পড়তে হয়েছে যৌথ সংগ্রামী দলকে, কাজে এক্ষেত্রে তারা এখনো পর্যন্ত মুখ খোলেননি এবং বলা যেতে পারে স্থানীয়রা যে আন্দোলন করছেন সেক্ষেত্রে তারাও কিন্তু একেবারে চুপি রয়েছেন। এই মুহূর্তে আগামীকাল কি হয় সেটাই দেখার জন্য স্কুলের অভিভাবকরা অপেক্ষা করছেন এবং স্কুল কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত নেয় বিষয়টি নিয়ে সেটাও একটা দেখার বিষয়। জুলেখা, বিকাশ সঙ্গে থাকো, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল মুখপাত্র কোহিনুর মজুমদার। কোহিনুর বাবু, স্বাগত আপনাকে আর প্লাস নিউজে। ভাস্কর ঘোষ, তার বিরুদ্ধে অভিযোগ, দিনের পর দিন তিনি ডিএর দাবিতে ধর্ণা দিচ্ছেন, স্কুলে আসেন না। আমরা কথা বলেছিলাম ভাস্কর বাবুর সঙ্গে, তিনি বলছেন যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা আপনাদেরই কর্মী সমর্থক, উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা দেখানো হচ্ছে বা বিক্ষোভ দেখানো হচ্ছে। আপনার ঠিক কি প্রতিক্রিয়া? এই লোকটার কি আর লজ্জাটা সরম বোধে কিছু নেই না? এই লোকটা হচ্ছে একটা শুভেন্দুর পেড ওয়ার্কার। এ শুভেন্দুর থেকে ডিএ চাইছে না কেন? এ তো সার্টিফিকেট দিচ্ছে না, এ স্কুলের শিক্ষক, তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, এ শিক্ষক তার বিরুদ্ধে আন্দোলনকারীদের পয়সা মারার অভিযোগ, এ শিক্ষক থেকে শিক্ষকতা করতে হবে, তো তাকে তো শিক্ষককে গিয়ে স্কুলে পড়াতে হবে, বাচ্চাদের শেখাতে হবে, সে না এসে দিনের পর দিন ধর্মতলায় বসে শুভেন্দুর জন্য কাজ কারবার করে যাচ্ছে। আমার মনে হয় এরা, দেখুন শিক্ষক একটা নোবেল প্রফেশন, আমরা শিক্ষক মানে ভগবানকে পর ডাক্তার এবং শিক্ষক, এই দুজন মানুষকে আমরা ভগবানের স্থান দিই, ঠাকুরের আসন দিই, আজকে সেই আসনটাকে কলঙ্কিত করছে ভাস্করের মতো কিছু লোকজন যারা শুধুমাত্র রাজনীতি করার জন্য তার নিজের প্রফেশনটা নষ্ট করছেন এবং নিজের প্রফেশনের যে অনার সেই অনারটা নষ্ট করছে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম তৃণমূল মুখপাত্র কোহিনুর মজুমদার ছিলেন আমাদের সঙ্গে, আমি আবারও কথা বলবো বিকাশ সেন রয়েছেন। বিকাশ, ভাস্করবাবুর একটা পরিষ্কার অভিযোগ ছিল যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা দুর্গাপুরের বাসিন্দা নন, বাইরে থেকে তাদেরকে নিয়ে আসা হয়েছে এবং তৃণমূল তাদেরকে ভাড়া করে নিয়ে এসেছে কোট আনকোট এই বিক্ষোভ দেখানোর জন্য, তোমার কি তাই মনে হচ্ছে? দেখো, এই আন্দোলনের বরাবরই পুরোটাতে কিন্তু শাসক দল কিছুটা হলেও বিরোধিতা করেছে এবং সবচেয়ে বড় বিষয় যে শিক্ষকের যে দায়বদ্ধতা সেই প্রশ্নই কিন্তু আজকে অভিভাবকরা তুলেছেন এবং দায়বদ্ধতা থেকে তিনি যে সরে রয়েছেন সেটা স্কুলে এলেই বোঝা যায় যে তিনি মাঝে মাঝে স্কুলে থাকেন না, কাজে পড়াশোনার যে বিষয়টি সেই পঠন পাঠন কিন্তু অনেকটাই বিঘ্ন হয়, পিছিয়ে পড়ছেন এই অভিযোগ রয়েছে। মাত্র চারজনের মধ্যে একজন শিক্ষক অনুপস্থিত থাকলে যে সমস্যার মুখে পড়তে হয় সেই অনুধাবন কিন্তু অভিভাবকরা করেই এই অভিযোগ তুলেছেন, কাজে পুরো বিষয়টি এখন এমন জায়গায় রয়েছে যে এখানে কিন্তু স্কুল কর্তৃপক্ষকে বিষয়টি নিয়ে মাথা ঘামাতে হবে এবং ভাস্করবাবু নিজে যে দাবি করছেন যে তার পাওনা ছুটি নিয়ে তিনি এই আন্দোলন করছেন, সব মিলিয়ে যে বিষয়টি রয়েছে সেটা কিন্তু পরিষ্কারভাবে স্পষ্ট করবে স্কুলের
যারা কর্তৃপক্ষ রয়েছেন তারাই এখন সেটাই দেখার যে অভিভাবকরা এই আন্দোলন কত দূর নিয়ে যায়। আগামীকাল দেখতে হবে যে কি অবস্থায় গিয়ে পৌঁছয় নাকি পঠন পাঠনকে গুরুত্ব দিয়ে বাস্তববাবু আবার স্কুলে যোগ দিয়ে যে স্বাভাবিক নিয়মে স্কুলের ছাত্রছাত্রীরা পড়াশোনা করে সেই দিকে তিনি নজর দেন। স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে কিংবা এলাকার যারা রাজনৈতিক নেতৃত্ব সেটা শাসক বিরোধী যে পক্ষই হোক না কেন? শাসক দলের পক্ষে নরেন চক্রবর্তী পরিষ্কার জানিয়েছেন যে এই আন্দোলন তারা সাড়ি দেন না, কারণ রাজ্য সরকার পুরোপুরি শিক্ষকদের পক্ষে রয়েছেন, তাদের স্বাভাবিক যত রকমের বকেয়া পাওনা রয়েছে সেক্ষেত্রে বিবেচনা করতে বিষয়টি নিয়ে। তবে পঠন পাঠন শিশু মনে যে পঠন পাঠনের একটা গুরুত্ব রয়েছে সেটাকেই গুরুত্ব দেওয়া দরকার বলে জেলা সভাপতি তৃণমূলের নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং তিনি পাণ্ডবেশ্বরের বিধায়ক তিনি এই কথা জানিয়েছেন। আরো একটা বিষয়, ওই বিদ্যালয় বা ওই প্রাথমিক বিদ্যালয় তো অনেক পড়ুয়া রয়েছে, তাদের অভিভাবকরা কিভাবে দেখছেন গোটা বিষয়টা? তারা স্পষ্ট করে আজকের দিনে এসে এই কথাই জানাচ্ছেন যে কটা ছাত্রছাত্রী রয়েছেন তারা কিন্তু পড়াশোনা শিখতে আসছেন এবং পড়াশোনা শিখতে এসে যদি স্কুলে কোনো শিক্ষক না থেকে থাকেন সেক্ষেত্রে তাদের পঠন পাঠনের যে অসুবিধা সেই কথাই তারা বারবার তুলে ধরছেন এবং শিক্ষক কম থাকলে যে বাকি শিক্ষক রয়েছেন তাদের উপরে একটা চাপ সৃষ্টি হয় সে কথাও তারা বলে আজকে এই আন্দোলন নেমেছেন। কাজেই তারা এই আন্দোলনকে আরো কিন্তু সুদূর প্রসারিত করবেন এমন ইঙ্গিতও দিয়েছেন। জিলকা, আচ্ছা আজকে তো স্কুল হচ্ছে, সেক্ষেত্রে স্কুলের বাইরে এই বিক্ষোভ কর্মসূচি যারা পড়ুয়া রয়েছে তারা কিভাবে দেখছে গোটা বিষয়টা? একেবারে ছোট্ট ছোট্ট শিশু, তারা এই বিষয়ে বলবার মতো অবস্থায় নেই, কারণ অভিভাবকরা যেখানে আন্দোলনের পুরোধাতে রয়েছেন এবং তারা বাইরে থেকে এই কর্মসূচি চালাচ্ছেন, তাহলে কাজে পড়ুয়াদের কোনো প্রতিক্রিয়া এই মুহূর্তে পাওয়া যায়নি। কিন্তু একেবারেই তাই, অনেক ধন্যবাদ বিকাশ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিকাশ সেন ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। এবং আরও একবার আপনাদেরকে জানাচ্ছি, ডিএর দাবিতে দীর্ঘদিন ধর্নায় রয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। এবার সেই ভাস্কর ঘোষের বিরুদ্ধেই বিক্ষোভ তৈরি হয়েছে দুর্গাপুরে এবং দুর্গাপুরের ফরিদপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ভাস্কর বাবু কিন্তু দিনের পর দিন তিনি ধর্না মঞ্চে থাকায় স্কুলে যোগ দিতে পারেন না, কিন্তু স্কুলে না গিয়েও তিনি বেতন নেন নিয়মিত। আর সেই অভিযোগকে সামনে রেখেই মূলত বিক্ষোভ দেখানো হচ্ছে তার স্কুলের বাইরে। যদিও আমরা কথা বলেছিলাম ভাস্কর ঘোষের সঙ্গে, তার প্রতিক্রিয়া, যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা দুর্গাপুর এলাকার বাসিন্দা নন কিংবা ফরিদপুরের তারা বাসিন্দা নন, তৃণমূল এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করছে, কারণ তাদের যে আন্দোলন চলছে দীর্ঘদিন ধরে বকেয়া দিয়ে দাবিতে, সেই আন্দোলন থেকে যাতে তাদের ধৈর্যচ্যুতি ঘটে তার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে বাইরে থেকে লোক নিয়ে এসে সেই বিক্ষোভ দেখানো হচ্ছে এবং সেই বিক্ষোভ দেখে তিনি ভয় পাবেন না বা পিছিয়ে আসবেন না, বরং আন্দোলন আরও জোরদার হবে, তেমনটাই প্রতিক্রিয়া দিয়েছেন আর প্লাস নিউজকে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। তবে আমরা কথা বলেছিলাম তৃণমূল মুখপাত্র কোহিনুর মজুমদারের সঙ্গে, তিনি কিন্তু পাল্টা ভাস্কর ঘোষের বক্তব্যকে কাউন্টার করেছেন। তার বক্তব্য, শিক্ষকতার পেশা একটা মহান পেশা, সেখানে দিনের পর দিন পড়ুয়াদের বঞ্চিত করে শুধুমাত্র বকেয়া দিয়ে দাবিতে এইভাবে আন্দোলন জারি রাখা যায় না, এবং ভাস্কর ঘোষের মতো এই রকম শিক্ষক যাতে আর কোনো রকম এই কাজে নিযুক্ত না হন সেটাও কিন্তু জানিয়েছেন কোহিনুর মজুমদার। এবং ডিএর দাবিতে দিনের পর দিন ধর্নায় রয়েছেন ভাস্কর ঘোষ এবং তারই প্রতিবাদে বা তারই ও সেই অভিযোগ তুলে তারই নিজের স্কুল ফরিদপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে বিক্ষোভ, এবং গোটা বিষয়টা নিয়ে ইতিমধ্যে একটা রাজনৈতিক চাপানোতে শুরু হয়েছে এবং এলাকার যে তৃণমূল যারা নেতৃত্ব রয়েছে কিংবা বিজেপি নেতৃত্ব রয়েছে তাদের বক্তব্য যে একজন শিক্ষক হিসেবে তিনি এটা করতে পারেন না কিংবা যে বিক্ষোভ চলছে সেটাকেও তারা সমর্থন করেন না।